টু দিশের এক্সাম গাইড প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর অর্থাৎ চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের সেকেন্ড ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে পূর্ণমান কুড়ির সময় চল্লিশ মিনিট এখানে দেখো পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের রোল নাম্বার বিদ্যালয়ের নাম এখানে তোমাদের বিদ্যালয়ের নাম তোমরা লিখবে দেখো সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে প্রশ্নপত্রটি কিন্তু একেবারে অরিজিনাল প্রশ্নপত্র দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি এখন দেখে নেওয়া যাক এক দাগে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে এর জন্য কত মার্ক বরাদ্দ পাঁচ মার্ক বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ রয়েছে তাহলে প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক এক কিলোমিটার সমান সমান দেখো এক হাজার মিটার তাহলে এক হাজার মিটার হবে দাগে অর্ধেক হলো দেখো সমান দুই ভাগের এক ভাগ দেখো টিক চিহ্ন দিতে বলেছে আমি চিহ্ন দিয়েছি আবার গোল করে উত্তরটা আটকেও দিয়েছি গদ আগে ওজন মাপার একক গ্রাম গদ আগে ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়লে বা কমলে ভগ্নাংশের মান দেখো এটা বাড়ে কমে দুটোই হবে এখানে লেখাটা ভুল হয়েছে দেখো হয়তো প্রশ্নপত্রটাই ভুল আছে এই প্রশ্নটা ভুল আছে ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়লে বা কমলে ভগ্নাংশের মান দেখো বাড়ে কমে হবে কারণ লব বাড়লে দেখো ভগ্নাংশের মান বাড়বে এবং কমলে ভগ্নাংশের মান কিন্তু কমে ফলে এখানে কমলে যেহেতু শেষে আছে আমি এই জন্য কমে উত্তরটি লিখেছি নেক্সট আমরা আগে দেখব নিয়োগ বা উৎপাদকের সংখ্যা দেখো নির্দিষ্ট নিয়োগ বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট আগে এইবার দেখো শূন্য স্থান পূরণ করো শূন্য স্থান পূরণ করো এখানে দেখো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্ন বা প্রত্যেকটি অঙ্কের জন্য এক মার্ক করে বরাদ্দ এখানে দেখো ক আগে দশমিক তিন তাহলে আমি একে ভগ্নাংশে প্রকাশ করলাম তিন বাই দশ মানে আমি যদি এই দশমিক তুলে দিই তাহলে তিনের নিচে কত বসাতে হয় দশ তাহলে তিন বাই দশ এবার খ আগে দেখো ছয়ের দুটি গুণিতক ছয়ের গুণিতক মানে ছয়ের ঘরের নামতা জানলেই তোমরা পেরে যাবে মানে ছয় অক্ষে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো এরকম লিখতে পারো ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ এইগুলো ছয়ের গুণিতক তাহলে আমি দুটো দুটো লিখেছি ছয় ও বারো গদ দেখো দু মিটার সমান সমান দুই গুণ একশো সেন্টিমিটার তাহলে হয়ে গেল দুই মিটার সমান সমান দুই গুণ একশো সমান সমান মানে হয় কত দুশো সেন্টিমিটার এবার নেক্সট আমরা মানে দুই গুণ একশো সমান দুশো সেন্টিমিটার গদ দেখো চার বাই চার অংশকে একে বলা হয় অনুপযুক্ত ভগ্নাংশ বলা হয় এটা উপযুক্ত ভগ্নাংশ নয় তাই এটি হবে অনুপযুক্ত ভগ্নাংশ এবার দেখো উঙ্গদ আগে আছে তিন বাই আট আর এখানে একটা ঘর ফাঁকা ঘর ছিল আর এই সাইডে আছে পাঁচ বাই আট তাহলে এখানে বলছে এই দুটো চিহ্ন বসাও তাহলে আমরা দেখছি তিন বাই আট যেহেতু পাঁচ বাই আটের থেকে ছোট তাই বন্ধ মুখটা তিন বাই আটের দিকে দিয়েছি যেহেতু পাঁচ বাই আট বড় তিন বাই আটের থেকে তাই খোলা মুখটা দিয়েছি দেখো পাঁচ বাই আটের দিকে নেক্সট আমরা দেখব ছয় দাগে যোগ করো এখানে যোগ করতে বলেছে কত কত এক বাই নয় দুই বাই নয় যোগ চার বাই নয় এবার দেখো সবগুলো নিচে নয় আছে তাহলে এই তিনটে নয়ের লসাগু করলে হচ্ছে নয় এইবার আমি এখানে নয় বসালাম এবার নয় দিয়ে এই দেখো এই নয় এই নয়ের ভিতর কবার যায় নয় কক্ষে নয় তাহলে সেই এক দিয়ে এই এককে গুণ করলাম এক এক বসালাম এই যোগ এইবার দেখো এই নয় নয়ের ভিতরে একবার যাই তাহলে সেই এক দিয়ে এই দুইকে আমি গুণ করলাম দুই অক্ষে দুই বসালাম দুই আবার এই নয় এই নয়ের ভিতরে একবার যাই সেই এক দিয়ে চারকে গুণ করলাম চার তাহলে এক যোগ দুই যোগ চার মোট হচ্ছে চার দুই ছয় একে সাত সাত বাই এই নিচে নয় বসালাম তাহলে উত্তর হয়ে গেল সাত বাই নয় এবার আমরা এই চতুর্থ শ্রেণীর অঙ্ক প্রশ্নের দ্বিতীয় পৃষ্ঠা দেখে নেব দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নেওয়া যাক বলছে বিয়োগ করো দেখো এখানে বিয়োগ অঙ্ক আছে চার দাগে বিয়োগ করো এর জন্য দুই মার্ক এক বিয়োগ ছয় বাই পনেরো তাহলে আমরা দেখো লসাগু কত হয়েছে পনেরো এইবার দেখো এই একের নিচে কিছু নেই মানে এক আছে সেই একের ভিতর পনেরো যায় পনেরো বার তাহলে সেই পনেরো দিয়ে এই এককে গুণ করবো পনেরোকে পনেরো তাহলে পনেরো বসালাম বিয়োগ দেখো এই পনেরো পনেরো ভিতর একবার যায় সেই এক দিয়ে ছয়কে গুণ করলাম ছয়কে ছয় তাহলে দেখো পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত হয় নয় নয় বাই পনেরো এবার আমি দেখো তিন দিয়ে কাটলাম তিন ত্রিককে নয় আর এখানে তিন পাঁচা পনেরো তাহলে হচ্ছে কত তিন বাই পাঁচ এবার নেক্সট আমরা পাঁচ দাগের প্রশ্নটি দেখব পাঁচ দাগে বলছে নিচের সমস্যাগুলির সমাধান করো দুটি প্রশ্ন উত্তর করতে হবে এর জন্য ছয় মার্ক বরাদ্দ রয়েছে প্রথম দেখো ক দাগে ছশো পঁচানব্বই মিলিমিটার সমসান কত সেন্টিমিটার কত মিলিমিটার দেখো ছশো পঁচানব্বই মিলিমিটার সময় আমরা জানি ছশো পঁচানব্বই ভাগ কত দশ তার মানে দেখো মিলিমিটার এখানে মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে দেখো আমরা জানি সেন্টি মিলি তাহলে কি দশ দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে ঊনসত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে ঊনসত্তর অর্থাৎ এর মানে কত হচ্ছে ঊনসত্তর সেন্টিমিটার পাঁচ মিলিমিটার নেক্সট আমরা দেখব খদ খদ আগে কি বলেছে খদ আগে দেখে নেওয়া যাক দেখো এখানে তিনটি প্রশ্ন উত্তর করতে হবে এখানে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটির জন্য কিন্তু জন্যই মার্ক তাহলে একটা হলো এবার খদ আগে আমরা দেখে নেব বলেছে দেখো খদ আগে বলেছে আছে সে তার থেকে দু মিটার তিরিশ সেমি দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে দেখো পাঁচ মিটার সমান সমান আমরা জানি পাঁচ গুণ একশো সমান সমান পাঁচশো সেমি আর এইদিকে দেখো দু মিটার তিরিশ সেমি মানে হচ্ছে দুই গুণ একশো তিরিশ সমান শন কত হচ্ছে দুশো যোগ তিরিশ সমান কত সেমি দুশো তিরিশ সেমি হয় সমানসন কত হয় দুশো তিরিশ সেমি এইবার দেখো দুশো তিরিশ এই পাঁচশো থেকে দুশো তিরিশ সেমি বিয়োগ করলাম দুশো সত্তর সেমি পড়ে থাকছে তাহলে সবুজ ফিতে পড়ে থাকবে দুশো সত্তর সেমি বা দু মিটার সত্তর সেমি নেক্সট আমরা দেখবো গদাগে গদাগে কি বলেছে দেখে নেওয়া যাক আমার দিদিমা বাজার থেকে দুটি তরমুজ এনেছেন একটি তরমুজের ওজন গ্রাম অন্যটার ওজন তিন গ্রাম দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন তাহলে যোগ করব প্রথমে দেখো করবো কিগ্রা ছশো গ্রাম যোগ কত যোগ তিন কিগ্রা দুশো গ্রাম তাহলে যোগ করব আমরা দেখো গ্রাম এখানে শূন্য শূন্য ছয় দুই আট এখানে আটশো গ্রাম হলো আর চার আর তিন সাত তাহলে সাত কিগ্রা আটশো গ্রাম মন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভের মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও